আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল আজ আমরা কথা বলবো কখন পিল খেলেও আসলে কাজ হবে না পিল বলতে আমরা আসলে জন্মবিরতিকরণ পিলকে বোঝাচ্ছি আমাদের কাছে তিনি প্রায়ই আসছেন রোগীরা তিনি পিল খেয়েছেন তারপরে তিনি কনসিপ করে এসেছেন এবং তিনি আসলে এখন বাঁচা চাচ্ছেন না কি হয়েছে জিজ্ঞাসা করলাম যে তিনি কখন আসলে পিলটা খেয়েছেন কিভাবে খেয়েছেন তিনি বলছেন যে যেদিন যেদিন তিনি তার হাজবেন্ডের সঙ্গে থেকেছেন তিনি শুধুমাত্র সেই দিন পিলগুলো খেয়েছেন এভাবে আসলে শুধুমাত্র ইমার্জেন্সি পিলটা খাওয়া যায় এবং ইমার্জেন্সি পিল কিন্তু কখনো রেগুলার পিল হতে পারে না কোনো কন্ট্রাসেপশন হতে পারে এটা একটা ইমার্জেন্সি বছরে একবার হতে পারে দুবার হতে পারে তিনবার হতে পারে এর বেশি কিন্তু কখনোই নয় সেটা কিন্তু আপনার মাসিটাকে টোটালি ইরেগুলার করে দিবে আর এটা গেল ইমার্জেন্সি পিল এর কথা এবার আমরা বলছি যে নর্মাল যে ওরাল কন্ট্রসেপশন পিল আমরা আপনাদেরকে প্রেসক্রাইব করে থাকি সেটা খাওয়ার একটা নিয়ম রয়েছে এবং সেই নিয়ম অনুসারে না খেলে কিন্তু এই পিল কাজ করবে না আমরা বলে থাকি সাধারণত মাসিকের প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন থেকে পিলটা আসলে স্টার্ট করবে এবং তিনি কিন্তু সবগুলো বড়ি খাবেন যে সাদা বড়িগুলো রয়েছে তিনি যখন লাল বড়িটি খাবেন তখন কিন্তু তার মাসিকটা হবে এবং এই মাসিক হওয়ার পরে কিন্তু তিনি আবার নতুন পাতা শুরু করবেন এভাবে না খেলে কিন্তু কখনোই যে জন্ম জন্মবিরতিকরণ আমরা পিলের মাধ্যমে চাচ্ছি সেটা হওয়া সম্ভব নয় এখন আমরা বলতে পারি যে আসলে একটা পিল আমি একদিন খেতে ভুলে গিয়েছি সেই ক্ষেত্রে কি করণীয় যদি আমি আজকে পিল খেতে ভুলে যাই কালকে আমার যখন মনে পড়বে তখন আমি ভুলে যাওয়া পিলটি খাবো এবং যেই পিলটি আমার আগে খাওয়ার কথা ছিল সেটি কিন্তু আমাদের সময় মতোই খাবো যদি একদিন দুদিন আমরা ভুলে যাই তাহলে আমরা কি করব। তাহলে আমার যখন মনে পড়েছে আমি আজকে একটি পিল খাবো এবং রেগুলার টাইমে রেগুলার পিল খাবো আবার কালকে কিন্তু আমি আমার আরেকটি পিল খাবো এবং রেগুলার টাইমে রেগুলার পিলটি খাবো এইভাবে আমার চলবে যদি আমি দুই দিনের বেশি ভুল করে ফেলি তাহলে কিন্তু আমি আর এই পাতার পিল খেতে পারছি না আমাকে নতুন একটি পাতা শুরু করতে হবে এবং সেই ক্ষেত্রে সাত দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত আমরা কিন্তু ব্যারিয়ার মেথড যেটাকে আমরা কন্ডম বলে থাকি সেটা ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা যেটা ভেবে থাকেন যে আসলে যেদিন শুধুমাত্র থাকবো সেই দিনই পিলটা খাবো তাহলে শরীরের যে হরমোন ব্যালেন্সটা যেটা কিনা ডিমবাণুটাকে বের হতে দিচ্ছে না সেটা কিন্তু এভাবে মেনটেন করা যায় না তাই সারা মাস ব্যাপী পিল খেতে হবে এভাবে পিল খেলেই একমাত্র আমরা যে প্রোটেকশনটা পাওয়া আশা করছি জন্মবিরতিকরণ করতে চাচ্ছি সেটা করা সম্ভব ধন্যবাদ